আমি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি গাজীপুর চার আসনের মাননীয় সাংসদ সেলিম হোসেন রেমিজিবুনি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। তিনি 1961 সালে ঢাকা জন্মগ্রহণ করেন। তার বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। মা সৈয়দাজনা তাজউদ্দিন ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য। অসাধারণ বাবা মায়ের যোগ্য উত্তরসূরী সেলিম হোসেন রেমির বেড়ে ওঠা রাজনৈতিক পরিমণ্ডলে, ফলে ছোটবেলা থেকে তিনি একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। শিক্ষা জীবনে পড়াশোনার জন্য বেছে নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। 2012 সাল থেকে পরপর দুবার তিনি গাজীপুর চার আসনে সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন। অপরের মঙ্গলের জন্য একমাত্র আত্মত্যাগী চারিত্রিক দৃঢ়তা সম্পন্ন ব্যক্তিরাই জাতি গঠনে অবদান রাখতে পারে। স্লোগান নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতির ভাগ পরিবর্তিত হয়। বাবার এই আদর্শকে সামনে রেখে পথ চলছেন তিনি। তার বিশ্বাস, বাংলাদেশ একদিন উন্নত বিশ্বের তালিকায় নিজের দৃঢ় অবস্থান তৈরি করতে পারবে। রাজনীতির বাইরে সেলিম হোসেন রেমি একজন সফল ব্যবসায়ী। তার স্বামী মোস্তাক হোসেন একজন ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের গর্বিত জননী। আমরা গর্বিত এমন একজন মানুষকে আমাদের প্রধান অতিথি হিসেবে পেয়ে তাকে সকলকে ধন্যবাদ।